ক্যাপিটাল মার্কেটে যে 52 জন নতুন সদস্য অনেকদিন পর আসলেন, একটা পরিবারে নতুন সদস্য আসার মতো এটা একটা আনন্দের সংবাদ। পরিবারে যারা বয়োজ্যেষ্ঠ বা পুরনো সদস্য আছেন তারা তাদেরকে সুন্দরভাবে দিক নির্দেশনা দিবেন, মায়া মমতা দিয়ে তাদেরকে সাহায্য করবেন, এবং যারা নতুন আসলেন তারাও শিখবেন, জানবেন, বুঝবেন, এবং যারা এই মার্কেটে আগে থেকে আছেন তাদের সাহচর্য, তাদের উপদেশ এবং তাদের বিভিন্ন রকমের সহযোগিতার মাধ্যমে তারাও যাতে মার্কেটে ভালো করতে পারে সেদিকেও আমাদের সকলেরই খেয়াল রাখতে হবে। আমাদের ক্যাপিটাল মার্কেটে আমরা এখন খুব বিজনেস ফ্রেন্ডলি হয়ে কাজ করার চেষ্টা করছি। শুধুমাত্র কিছু আছে খুব অল্প শতাংশের প্রতিষ্ঠান যারা নিয়মকানুন মানতে চায় না, গভর্নেন্সের বাইরে চলে যায় এবং দেখা যায় নিজের মতো চলার চেষ্টা করে। এবং সবচেয়ে বড় যে জিনিসটা আমি এক কথায় বলতে চাই সেটা হচ্ছে যে মানুষের অনেক কষ্টের সঞ্চয় যেটা আপনাদের কাছে দিয়ে যায় সেটাকে রক্ষা করা এবং তার বিনিময়ে যে তার একটা রিটার্ন পাওয়ার অধিকার আছে এই বিশ্বাসটা তারা করে না। আপনার কাছে আমার কষ্টের সঞ্চয় দেওয়ার পর আপনি যদি কোনো রিটার্নই না দেন আমি কেন আমার সঞ্চয় আপনার কাছে দিব? এটা একটা বেসিক জিনিস আমাদের সবাই মনে রাখতে হবে। আমরা এটাই এখন সব কোম্পানিকে বোঝানোর চেষ্টা করছি যে এই কারণে আগে ক্যাপিটাল মার্কেটে কেউ আর আসতো না। আমি যেখানেই টাকা দিই আমি আর কিছুই পাই না, রিটার্ন তো পাই না, আমার প্রিন্সিপালও ফেরত পাই না। তো এই জিনিস যদি কোথাও কেউ করে তখন সেই মার্কেটে আর কেউ আসবে না, এবং না আসলে আস্তে আস্তে সেই মার্কেটটি ছোট হয়ে যাবে, মরে যাবে। তাই আমাদেরকে এই ব্যাপারগুলোতে খুব কঠোর থাকতে হচ্ছে যে আমাদের যাতে বিনিয়োগকারীকে সুরক্ষা আমরা দিতে পারি। বিনিয়োগকারীর সুরক্ষা যেখানে নাই সেখানে কোনো দিন কেউ আর আসবে না। সুতরাং আপনাদের সবার কাছে অনুরোধ, আপনাকে জেনে বুঝে বিশ্বাস করে যারা আপনাদের কাছে তার অনেক কষ্টের সম্পদ এবং সঞ্চয় দিয়ে যাচ্ছে তাদেরকে সম্মান করবেন, তাদের সম্পদটা রক্ষা করবেন এবং তাদেরকে সম্মানের সাথে বছর শেষে তাদের এই জিনিসটি এখনও দরকার। বাংলাদেশে এখনও ক্যাপিটাল পার ক্যাপিটাল ইনকাম $5-10,000 ক্রস করে নাই, তাই একটা ইনভেস্টমেন্টের রিটার্ন এখনও অনেক পরিবারের জন্য খুব ইম্পর্টেন্ট।